न्यूयॉर्क टाइम्स কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক ছায়াবানী রিসেপশন হল শীততাপ নিয়ন্ত্রিত বিবাহ অন্নপ্রাশন উপনয়ন মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930 দাদা আপনাকে আজকে দেখা গেল যে আপনি কুকুরের সেবা করছেন তাকে খাবার খাওয়ালেন এবং তার ক্ষত জায়গায় আছে বোধহয় শরীরের মধ্যে সেগুলো একটু মানে আপনি চিকিৎসার ব্যবস্থা করলেন এ বিষয়ে আপনার আপনি কি বলবেন এটা তো উল্লেখ কিছু উল্লেখযোগ্য কিছু বিষয় বলে আমি মনে করি না আমি এটা আমার সাধ্যমতো করি আমার পাড়ার বেশ কিছু কুকুর আছে হ্যাঁ তাদেরকে আমি এটা অনেকদিন থেকেই করি এবং এদের চিকিৎসা যতটা সম্ভব আমি আরামবাগের হসপিটালের ডাক্তারবাবু বা মানে ওনাদের যারা স্টাফ আছে তারা আমাকে ভীষণভাবে চিনে গেছেন এই ব্যাপারে তো আমি যতটা সম্ভব চেষ্টা করি করতে হ্যাঁ অনেকে কাজটাকে মানে ভালো বলে কিন্তু আমি কারুর থেকে সেই রকমভাবে স্বতঃস্ফূর্ত কিছু ইয়ে পাইনি আমি আশা করি যে যার যতটুকু সম্ভব যদি আর বিশেষ করে কুকুরকে আমার মনে হয় কুকুর হচ্ছে মানুষের প্রথম পোষমানা জীব এবং সহবাসী কুকুর হলো মানুষের সহবাসী জীব মানুষের খুব ঘনিষ্ঠ তা এদের এদের যে জীবনধারা এদের যে জীবন প্রণালী অত্যন্ত নিম্নমানের মানুষের উন্নতি হচ্ছে সমাজের উন্নতি হচ্ছে খাবারের কোনো অভাব নেই প্রাচুর্যের কোনো অভাব নেই বিলাস বৈভবের কোনো অভাব নেই কিন্তু এই এরা যে অবহেলার মধ্যে আছে মানুষের সময় এসছে অনেক মানুষের সময় এসছে এদের দিকে একটু তাকিয়ে দেখার বরঞ্চ আগে আমার মনে হয় আগে বহু মানুষ কিন্তু প্রত্যেকটা বাড়ি থেকে এক মুঠো ভাত পাতের ভাত দিত
মানে একটা জায়গা দিত, কিন্তু এখন অধিকাংশ মানুষ হচ্ছে যেটা দিতে পারবো না আমার ওয়েস্ট সেটাকে আমি নর্দমায় ফেলে দেবো। এটা মানে আমার চোখে ভীষণভাবে একটা নেগেটিভ দিক। আর এই কাজের মধ্যে আমার বলতে অসুবিধা নেই, এই কাজের মধ্যে আমি অনেক শান্তি পেয়েছি। সারাদিন কতগুলো এরকম রাস্তার কুকুরকে আপনি সেবা করেন? সারাদিন কতগুলো বলতে মোটামুটি তো 10-12টা, আর আমার মোটামুটি ব্যাগেতে মলম টলম থাকে। যাদের অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার হয় আমি তাদেরকে অ্যান্টিবায়োটিক, মানে ঘা যদি খুব বেশি হয় অ্যান্টিবায়োটিক দিই। হ্যাঁ, মানে আমার ইয়ের মধ্যে ক্ষমতার মধ্যে যেটা থাকে আমি চেষ্টা করি করতে, এবং আমাকে আমার এক আধজন বন্ধু এই ব্যাপারে কিছু কেমন মানে কিছু কেমন সাহায্য করে, মানে ওই কলম টলম মাঝে হ্যাঁ কিনে দেয়। কিন্তু আমার নিজের এই পিছনে এই ব্যাপারে আমার নিজের খরচ হয় মোটামুটিভাবে প্রায় 100 টাকার মতো আমার এই ব্যাপারে খরচ হয় প্রতিদিন, প্রত্যেক দিন প্রায় 100 টাকা, মানে বিস্কুট। হ্যাঁ, মানে শুধু খাবার ব্যাপারেই অধিকাংশ মানে খরচটা হয় খাবার জন্য। আচ্ছা, হ্যাঁ চিকিৎসার জন্য বিরাট যে খরচ হয় তা নয়। কি নাম আপনার? আমার নাম মধুসূদন মুখার্জি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি আরামবাগ সদরঘাট। ধন্যবাদ দাদা।